নমস্কার, আরসিডিবি সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি রিজু। আসছি বিস্তারিত সংবাদে। বিধানসভা নির্বাচনে প্রায় দু সপ্তাহ আগে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের প্রতি তীব্র বিষাদগার করে দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছিলেন ইটাহারে তৎকালীন তৃণমূল বিধায়ক অমলাচার্য। কিন্তু ইটাহারের পাশাপাশি রাজ্যে বিজেপি শোচনীয় পরাজয়ের পরে ফের পুরনো দলে ফেরার মরিয়া চেষ্টা শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের কাছে আবেদনও করেছেন তিনি। যদিও তার দলে ফেরার জল্পনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন দলীয় কর্মী সমর্থকেরা। করোনা সংক্রমণে বারবারন্ত লকডাউনের ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা। এবার রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের মধ্যে চাল ডাল তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিল রায়গঞ্জের বৃহন্নলা সমাজ। রবিবার বারোদুয়ারি হাট প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় 100 জনের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয়। বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি ও রায়গঞ্জ ইউনিক ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় কর্মসূচিটি পালিত হয়। এক বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো বালুরঘাটের খাদিমপুর বটতলা সংলগ্ন এলাকায়। রবিবার সকালে বালুরঘাটের টাউন বিজেপি শক্তি কেন্দ্রের প্রমুখ ছোটন মালাকারকে তৃণমূলের দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ। বর্তমানে বিজেপি কর্মীকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সকালবেলা আমি বাজার করতে যাই, বিকাশ সিং কয়েকজন দুষ্কৃতী বিকাশ সিং তার সাথে কিছু চামুন্ডা ছিল নিয়ে আসছিলো তারা টিএমসি ঘরে। আমরা বিজেপি করির জন্যে আমাদের উপর খুব ক্ষোভ। ওইদিন ধরে আমার খুব পিছা লেগেছিল, বাড়িতে যা বাজার করতে গেছি তখন ওরা সব টিএমসি দলবদ্ধ বিকাশ সিং এসে আমাকে অ্যাটাক করে অগ্নি অস্ত্র নিয়ে আসছিলো। কিন্তু বাসটা যদি মাথা ফাটা গেছে, ওদের হাতে হ্যাসা ছিল, পিস্তল ছিল। করোনা আক্রান্তদের পাশে এবারে বালুরঘাটের একদল কলেজ পড়ুয়া। নিজেদের জমানো টাকায় প্রতিদিন করোনা রোগীদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে খাবার। এই লকডাউন পরিস্থিতিতে শুধু করোনা আক্রান্তরাই নয়, দুস্থ মানুষদের রান্না করা সুস্বাদু খাবার পৌঁছে দিচ্ছে কলেজ ছাত্রীরা। তারা হচ্ছে এই কোভিড পরিস্থিতিতে কোভিড আক্রান্ত এবং দুপুরে খাবার তারা জোগাড় করতে পারছে না, আমরা তাদের খাবারের সংস্থান করছি। আজকে আমাদের 21তম দিন ছিল। আমরা এই গত 20 দিনে 400-এর বেশি মানুষকে খাবার দিয়েছি এবং আমরা আগামীতেও এই কর্মকাণ্ড চালিয়ে যেতে চাই। এই কাজ দেখে আরও প্রচুর মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আমরা তাদের কাছে সত্যি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। করোনা আবহের ছাড় রাজ্য জুড়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে চলেছে রেড ভলান্টিয়ার্স। কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে এই তরুণ তুর্কিরা। রবিবার করোনা মোকাবিলায় রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ এলাকায় 45 সাধারণ মানুষের মধ্যে মাস্ক স্যানিটাইজার বিতরণ করা হলো রেড ভলান্টিয়ার্সের পক্ষ থেকে। পাশাপাশি করোনা সংক্রমিতদের সমস্যা হলে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে রেড ভলান্টিয়ার্সের সদস্যরা। আমরা এবিটিএ রতুয়া 2 জোন উদ্যোগ নিয়ে মাস্টারমশাইদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে আজকে আনুষ্ঠানিকভাবে রেড ভলান্টিয়ারদের হাতে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, পিপি কিট এবং স্যানিটাইজার ইত্যাদি সামগ্রী অক্সিমিটার সহ ওদের হাতে তুলে দেওয়ার আজ উদ্যোগ নিয়েছি। এবিটিএ এবং রেড ভলান্টিয়ার্সের যৌথ উদ্যোগে আজকে আমরা পীরগঞ্জ বাজারে স্ট্যান্ডে যাদের মাস্ক নেই তাদের মাস্ক পরিয়ে দেওয়া হচ্ছে এবং এই যে করোনা মহামারী, সেই করোনা মহামারীর বিরুদ্ধে যে মোকাবিলা করতে হয় তার যে তার জন্য যে সচেতনতা দরকার সেই সম্পর্কে আমরা তাদেরকে অবহিত করছি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ নিয়ে আবার ফিরছি সন্ধে 6টায়। সঙ্গে থাকুন।